মিরপুর গ্রামে রামদাস তার বউ মীরার সাথে থাকত। রামদাস মাছের ব্যবসা করত। গিন্নি, আজ খাবারে কি বানিয়েছ? মাছ, আলুর দম, লুচি আর ডিম ভাজা তৈরি করেছি। সবকিছু খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, যা বানিয়েছ নিয়ে এসো। খাবার খেয়ে রামদাস মাছ ধরার জন্য নদীর পাড়ে গেল। সারাদিন রোদ্রে মাছ ধরার পর রামদাস বাড়ি ফিরল। তুমি এসেছ? প্রধানবাবু লোক এসেছিল। পুরো গ্রামের সবাইকে বলে গেছে ওনার লোক যে গ্রামে ফ্লু হচ্ছে সবার। গ্রামের প্রত্যেক লোককে মাস্ক দিয়ে গেছে। এই হলো তোমার মাস্ক। মাস্ক পরলে কি ফ্লু টুলু হবে না নাকি? হ্যাঁ, ওরা বলছিল এই মাস্ক সরকার থেকে পাঠিয়েছে। এই মাস্ক পরলে 100% সুরক্ষা হবে। আর একবার যদি কারো মাস্ক হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার দেবে না। আর মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া একেবারে বারণ। ঠিক আছে, তুমি এখন এই আইনছানা বন্ধ করো, এবার খেতে দাও। আজ কি রান্না করেছো? আলু, মটর, গাজর, শিম, বিন, কপি আর মাছ মিলিয়ে একটা দারুণ রান্না করেছি। ঠিক আছে, যা রান্না করেছো নিয়ে এসো। পরের দিন গ্রামে সবাই মাস্ক পরে চলাচল শুরু করলো। রামদাসও মাস্ক পরে নদীতে মাছ ধরতে যায়। রামদাস যখন সন্ধ্যের সময় জাল থেকে মাছ বালতিতে রাখছিল তখন সে দেখল এক মাছের মুখে সোনার আংটি। রামদাস আংটি দেখে চমকে উঠল। রামদাস আংটিটা নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, আজ আমি মাছের মুখ থেকে কি পেয়েছি? একটা সোনার আংটি। ভগবান নিশ্চয়ই তোমার পরিশ্রম আর সততায় খুশি হয়ে এটা পাঠিয়েছে। রামদাস ওই আংটিটা বিক্রি করে একটা বড় বাড়ি তৈরি করলো আর একটা গাড়িও কিনে নিল। এখন রামদাস গাড়ি নিয়ে মাছ ধরতে যায় আর মাছ নিয়ে গাড়িতে করে ফেরে। এইভাবে রামদাস আর তার বউ খুশিতে কাটাতে লাগলো। রামদাসের প্রতিবেশী রাঘব নামের এক গোয়ালা ছিল। রাঘব রামদাসকে খুব হিংসে করত। রামদাস তো এই মাছের ব্যবসা করে বড় বাড়িটারি বানিয়ে ফেললো আর আমি এখনো কাঁচা বাড়িতেই আছি। এই আমার গাইটাও না ঠিক করে দুধও দেয় না, সেই কারণে তো আমি গরিব রয়ে গেলাম। কিন্তু রামদাসকে গরিব বানানোর একটা উপায় আমার কাছে আছে। গ্রামে এখন ফুলু চলছে, যদি ওর মাস্ক আমি চুরি করে নিই তাহলে রামদাস বাড়ির বাইরে যেতে পারবে না। রাত্রে যখন রামদাস আর ওর বউ ঘুমিয়ে পড়ল, রাঘব রামদাসের বাড়িতে গেল আর রামদাস আর তার বউয়ের মাছ চুরি করে নিজেই গরুকে খাইয়ে দিল। পরের দিন রামদাস যখন কাজে বেরোবে তখন সারা বাড়িতে মাছের খোঁজ করল, কিন্তু কোথাও খুঁজে পেল না। গিন্নি, দুটো মাছই পাচ্ছি না, এবার আমি বাইরে মাছ ধরতে কিভাবে যাব? আর ফুলু তো এক বছরের মধ্যে শেষ হবে না মনে হচ্ছে। রামদাস মৃত বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। তখনই রামদাসের বাবার আত্মা আবির্ভাব হয়। তোমরা কেঁদো না আমার ছেলে আর বৌমা, আমরা তোমাদের একটা জাদু মাস্ক দিচ্ছি, ওটা অনেক কাজ করতে পারবে। বাবার আত্মা রামদাস আর তার বউকে এক জাদু মাস্ক দিয়ে চলে যায়। রামদাসের বউ জাদু মাস্ক পরা মাত্র ওদের ঘ্রাণ শক্তি বেড়ে যায়। তোমার জামা থেকে লেডিস পারফিউমের গন্ধ কেন আসছে? আরে, আমি বাজারে মাছ বিক্রি করতে যাই আর ওখানে অনেক মহিলারাও তো আসে মাছ কিনতে। দূর থেকে মাছ বিক্রি করবে, বুঝলে? পরের দিন যখন জাদু মাছ পরে রামদাস নদীর ধারেতে যায়, ও নিজের ঘ্রাণ শক্তি দিয়ে জানতে পারে যে নদীতে মাছ কোন দিকে আছে। জাদু মাস্কের কারণে রামদাস আগে থেকে বেশি মাছ ধরতে পারে। এবার আমরা মাছের আড়ত খুলবো গিন্নি আর মাছ বিক্রি করব। হ্যাঁ, জাদু মাস্কের কারণে রামদাসের ব্যবসা দ্বিগুণ হয়ে যায়। একদিন রামদাস তার বউ জাদু মাস্কের ব্যাপারে গল্প করছিল। আজ আমাদের কাছে যা কিছু আছে সব বাবার জন্যই হয়েছে, এই মাস্কের জন্য। রাঘব জানলার ধারে দাঁড়িয়ে রামদাসের কথা শুনে। যখন রামদাস আর তার বউ মাস্ক খুলে রেখে ঘুমিয়ে পড়ে, রাঘব তাদের বাড়িতে ঢুকে যায় আর জাদু মাস্ক চুরি করার চেষ্টা করে। রাঘব যেই জাদু মাস্ক স্পর্শ করে ও সঙ্গে সঙ্গে কারেন্ট লাগে আর অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন রামদাস
আর ওর বউ ঘুম থেকে ওঠে, তখন রাঘবকে নিজেদের বাড়িতে পড়ে থাকতে দেখে। রামদাস আর তার বউ বুঝতে পারে যে রাঘব হলো চোর, ওই পুরনো মাছ চুরি করেছিল আর এখন জাত মাছ চুরি করতে এসেছে। রামদাস রাঘবকে পুলিশের হাতে তুলে দেয়। গীতা আর সুনয়না দশম শ্রেণীতে পড়তো, দুজনে খুব ভালো বন্ধু ছিল, দুজনে ক্লাসে খুব হই হুল্লোড় করত। গীতা বলো, রাজু গোষ্ঠী স্কুলে পাস্ট টেন্স কি হবে? জানি না। গীতা, তুমি তো লেখাপড়া একেবারে খারাপ। যখন আমি তোমার বয়সে ছিলাম, আমার টেন্স, অ্যাকটিভ প্যাসিভ সব মুখস্থ ছিল। আপনি নিশ্চয়ই খুব ভালো টিচার পেয়ে গেছিলেন, সকলের ভাগ্য তো ভালো হয় না ম্যাডাম। শোনো না, তুমি বলো লিটল উমেন কে লিখেছেন? জানি না ম্যাম। লেখাপড়ে মন থাকলে তবে তো জানবে। আপনি কি জানেন ম্যাম যে রাহুল, আকাশ আর সোনু কে? আমি কি করে জানবো? মেয়ের ওপর খেয়াল রাখলে তবে তো জানতে পারবেন। গীতা আর শোনোই না, দুজনেই ক্লাস থেকে বাইরে বেরিয়ে যাও। গীতার বাবা পুলিশের চাকরি করতেন আর সুনয়নার বাবা ডাক্তার ছিলেন। বাবা, পরের মাসে তোমার মুরাদাবাদের ডিউটি শেষ হয়ে গেলে শিমলা ঘুরতে যাব। ঠিক আছে সোনা। গীতা সঙ্গে সঙ্গে এই খবরটা ফোন করে সুনয়নাকে বলল। সুনয়না, শোন, পরের মাসে আমরা শিমলাতে বেড়াতে যাব, বুঝলি? তুইও তোর বাবাকে জিজ্ঞেস করে নে, তাহলে আমরা একসাথেই চলে যাব। বাবা, আমার বন্ধু গীতা নিজের ফ্যামিলির সাথে শিমলা ঘুরতে যাচ্ছে, আমরা ওদের সাথে গেলে কেমন হবে? তুমিও পরের মাসে হাসপাতাল থেকে ছুটি নিয়ে নিও। ঠিক আছে সোনা। পরের দিন গীতা আর সুনয়না বাস স্টপে দেখা করলো। এবার আমরা দুজনে শিমলা থেকে খুব আনন্দ করব। হ্যাঁ, গীতা আর সুনয়না অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করতে থাকে, কিন্তু স্কুলের বাস আসে না। আরে, 8:30 বেজে গেছে, এখনো বাস আসেনি কেন? তখনই বাস ড্রাইভার খালি বাস নিয়ে এলো। শোনো, ভাইরাস ছড়িয়ে গেছে, স্কুল বন্ধ থাকবে, কাল থেকে সারা দেশ জুড়ে লকডাউন থাকবে। আরে, এবার স্কুলে গিয়ে হইলো সুযোগটাই পাবো না। দুজনে খুব নিরাশ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেল। গীতা বাড়ি পৌঁছেই নিজের মাকে জিজ্ঞাসা করলো, মা, বাবা কোথায় গেছে? শোনা, বাবার ফোন এসেছিল, উনি মুরাদাবাদ বেরিয়ে চলে গেছেন। এখন আমাদের শিমলা ট্রিপে কি হবে? এতদিন পর তো বাবা ফিরে এসেছিল। ওদিকে যখন সুনয়না বাড়ি পৌঁছলো, তখন ওর বাবাও হাসপাতাল যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। বাবা, বিকেলে তাড়াতাড়ি ফিরে এসো, ব্যাডমিন্টন খেলবো। ঠিক আছে সোনা। সুনয়না অনেক রাত পর্যন্ত বাবার অপেক্ষা করছিল, কিন্তু ওর বাবা ফিরে আসেননি। বাবা কোনো কেন আসেনি? আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। সুনয়না নিজের বাবাকে ফোন লাগালো। বাবা, কখন বাড়ি ফিরবে? খুকি, আজ বাড়ি ফিরতে পারবো না, হাসপাতালে রোগীতে ভরে গেছে একদম, হঠাৎ করে ভাইরাসের হাসপাতালে প্রচুর কেস আসছে। আর শোনো মা, বাড়ি থেকে বাইরে বেরোবি না জানো? ওদিকে গীতার বাবা রাস্তায় যারা বেরোচ্ছিল তাদের বোঝাচ্ছিলেন। দাদা, বাড়ি থেকে বাইরে বেরোবেন না। আমি আমার মায়ের ওষুধ আনতে যাচ্ছি যে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেডিকেল থেকে একটা মাস্কও কিনে নেবেন, আর মাস্ক ছাড়া যেখানে সেখানে ঘুরে বেড়াবেন না। গীতার বাবার ফোনে কল এলো যে ওনাকে দিনপুর গ্রামে চারজনকে ধরে আনতে হবে, যারা বিদেশ থেকে এসেছে। ওদের মধ্যে ভাইরাস থাকার সম্ভাবনায় সরকার ভয় পাচ্ছে। গীতার বাবা নিজের টিমের সাথে ওই চারজনকে ধরে আনার জন্য দিনপুরে পৌঁছলেন, কিন্তু ওখানের লোকেরা পুলিশ টিমের ওপর পাথর দিয়ে হামলা করল। গীতার বাবার মাথায় একটা পাথর লেগে গেল। বাবা, তুমি বাড়ি কবে ফিরবে? কাঁদে না মা, আমি খুব শিগগিরই ঠিক হয়ে বাড়ি ফিরে আসব। একদিন শুনয় না গীতাকে ফোন করলো। গীতা, তুই জানিস ওই ড্রাইভার দাদাটা ছিল না আমাদের বাসে, লাস্ট টাইম যে আমাদেরকে ইনফর্ম করেছিল স্কুল বন্ধ হওয়ার ব্যাপারে? হ্যাঁ, ও করোনাতে মারা গেছে, এখনই রাকেশ আমাকে মেসেজ করে বললো। আর আমাদের ক্লাসের গৌরবও অসুস্থ, ক্লাসের সকলেই গৌরবের জন্য টাকা কন্ট্রিবিউট করছে। আমি তোকে অ্যাকাউন্ট নাম্বার সেন্ড করে দেব, তুইও অবশ্যই কন্ট্রিবিউট করিস।
হ্যাঁ সুনয়না, আমি অবশ্যই কন্ট্রিবিউট করব। সুনয়নার বাবা দিন রাত ভাইরাসের রোগীদের চিকিৎসায় ব্যস্ত ছিলেন, কিন্তু সুনয়নার বাবারও কাশি শুরু হয়ে গেল। ভাইরাসের রোগীদের চিকিৎসা করতে করতে আমার শরীরে ভাইরাস প্রবেশ করে যায়নি তো? সুনয়নার বাবাও নিজের টেস্ট করালেন, কিন্তু রিপোর্ট নেগেটিভ এলো। একদিন সুনয়না নিজের বাবাকে ফোন করলো। বাবা, আমাদের বাড়িতে ছোট একটা অতিথি আসছে, মা প্রেগনেন্ট, বাবা প্লিজ একবার বাড়িতে এসো। সুনয়নার বাবা নিজের পরিবারের সাথে দেখা করতে চান, কিন্তু ভেতরে ঢুকলেন না, রাস্তার ওপারে দাঁড়িয়েই হাই হ্যালো বললেন আর ফিরে চলে গেলেন। সুনয়না নিজের চোখে জল নিয়ে নিজের বাবাকে বাই বাই বলল। ভাইরাসের ভয় থাকা সত্ত্বেও সুনয়নার বাবা রোগীদের চিকিৎসা চালিয়ে গেলেন। ওদিকে পুলিশ ফোর্স কম থাকার কারণে গীতার বাবা মাথায় ব্যান্ডেজ অবস্থাতেও নিজের ডিউটি পালন করছিলেন। সীতাপুর গ্রামে সোনম নিজের মা বাবার সাথে থাকত। সোনমের বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করত। বিকেলবেলা সোনমের বাবা সাইকেলে করে ব্যাগ টাঙিয়ে বাড়ি ফিরতেন, তখন সোনম দৌড়ে বাবার কাছে যেত আর সাইকেল থেকে ব্যাগ নামিয়ে নিত। বাবা, আজকে কি এনেছো বলো? তুই এত বড় হয়ে গেছিস, কিন্তু আজও ব্যাগে কি আছে সেটা দেখতে চাস? আজ আমি বেসনের লাড্ডু নিয়ে এসেছি। লাড্ডু পরে খেয়ে নিস, আগে গিয়ে বাসন ধুয়ে নে। ধুয়ে নেব মা, তুমি তো সব সময় কাজের পেছনে পড়ে থাকো। সোনম বাবার সাথে সকাল সকাল পার্কে হাঁটতে যেত। মারে, এই প্রশ্নটা তো আমার করা উচিত, যে তুমি বড় হয়ে কি হতে চাও, আর তোমার উত্তর দেওয়া উচিত। বাবা, আমি আমার ক্যারিয়ার নিয়ে খুব কনফিউজ থাকি। মারে, ক্যারিয়ারে কনফিউশন বেশিরভাগ বাচ্চাদেরই হয়ে থাকে, বুঝেছো? কিন্তু আস্তে আস্তে তুমি তোমার রাস্তাটা খুঁজে পেয়ে যাবে। ওই সময় পৃথিবীতে প্লেগ মহামারী ছড়িয়ে গেল। গ্রামের লোকেরা নিশ্চিন্তে নিজেদের জীবন যাপন করছিল। সোনমের বাবা ডিউটি করার জন্য শহরে যেত। দুর্ভাগ্যবশত উনিও প্লেগের কবলে পড়ে যান। সরকারের একটা লোক সোনমের বাড়িতে এসে বললেন, রাধেশ্যাম বাবুর বাড়ি কি এটাই? হ্যাঁ। আপনার স্বামীর প্লেগ হয়েছে, বুঝতে পেরেছেন? উনি হাসপাতালে ভর্তি আছেন, ওনার সাথে দেখা করার কারোর অনুমতি নেই। সারা গ্রামে লকডাউন করে দেওয়া হয়, আর কাউকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। মা, বাবা কবে বাড়ি ফিরবে? চলে আসবে মা। একদিন এক সরকারি কর্মচারী সোনমের বাবার সাইকেল দিতে বাড়ি এলেন। আমাকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে যে রাধেশ্যাম বাবু আমাদের ছেড়ে চলে গেছেন। এই নিন ওনার সাইকেল আর এই ব্যাগ। সোনম নিজের বাবার সাইকেল দেখে খুব কাঁদল। সোনমের বাড়ির সমস্যা এখানেই শেষ হলো না, মহামারী বাড়তে বাড়তে গ্রাম পর্যন্ত পৌঁছে গেল। এই জন্য সরকার সারা গ্রাম খালি করিয়ে দিল, আর গ্রামের লোকেদের টেম্পো করে পাঠিয়ে দেওয়া হলো। মা, আমরা আমাদের বাড়ি কবে ফিরব? ধৈর্য রাখ মা, অন্ধকার যখন খুব গভীর হয়ে যায় তখন বুঝে নিস, ভোর হতে আর বেশি দেরি নেই। ছমাস পর সোনম আর ওর মা আবার নিজেদের বাড়ি ফিরত যেতে পারলো। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন সরকারি কর্মচারী হব। উচ্চ মাধ্যমিক শেষ করার পরে সোনম গ্রাজুয়েশন করার জন্য শহরে চলে গেল, আর গ্রাজুয়েশন করতে করতে ও সাব ইন্সপেক্টর হওয়ার প্রস্তুতিও নিল। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই সোনম এসআই এর পরীক্ষা দিল, ফিজিক্যাল টেস্টেও পাশ হয়ে গেল, কিন্তু রিটেন টেস্টে ফেল হয়ে গেল। সোনম নিজের মাকে ফোন করে বলল, মা, আমি রিটেন টেস্টে ফেল হয়ে গেছি। মারি, সাফল্যের গুরুত্ব সেই বুঝতে পারে যদি সে অসফল জীবন দেখে থাকে। তুই নিজের প্রস্তুতি চালিয়ে যা, পরের বছর আবার পরীক্ষা দিয়ে দিস।
সোনম এক বছর তৈরি হয়ে আবার পরীক্ষা দিল, আর এইবারে ফিজিক্যাল আর রিটেন দুটো টেস্টই পাশ করে গেল। আর ট্রেনিং এর পরে সোনমের ডিউটি রামপুর জেলায় শুরু হলো। একদিন বাসে একটা ছেলে যাচ্ছিল, বাস হঠাৎ থেমে গেলে ছেলেটা মেয়েটার গায়ের ওপর পড়ে যায়। তোর এত সাহস যে তুই আমাকে ছুরি? দেখুন, আমি ইচ্ছে করে এটা করিনি, বাসটা হঠাৎ করে থেমে যাওয়ায় এরকমটা হয়ে গেছে। মেয়েটা ছেলেটার কোনো কথাই শুনছিল না, পুরো বাসে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, এই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বাসে উপস্থিত লোকেরা ছেলেটাকে মারধর করতে শুরু করে। সোনমের ডিউটি ওই রোডেই ছিল, সোনম সঙ্গে সঙ্গে বাসের মধ্যে গেল আর ছেলেটাকে বাঁচিয়ে নিল। এখন যদি একে কেউ আর হাত লাগায় তাহলেও জেলে যাবে। কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কিছুই করিনি, বাসে ঝটকা লাগার কারণেই আমি গায়ে পড়ে গেছিলাম। কারুর দোষ থাকুক বা না থাকুক, কিন্তু এভাবে কাউকে একসাথে মিলে মারধর করাটা একেবারেই ঠিক নয়। আমরা তো একে এখানেই মারবো। যদি কারো সাহস থাকে এগিয়ে আসুক। সিসিটিভি ক্যামেরার রিপোর্ট বের করা হলো, ওই ছেলেটাকে নির্দোষ পাওয়া গেল। খবরের কাগজে সোনমের খুব প্রশংসা করা হলো, আর সোনম লেডি দবং অফিসার নামে ফেমাস হয়ে গেল। কিছুদিন পরে পৃথিবীতে কোভিড-20 নামের একটা ভাইরাস ছড়িয়ে পড়ে। ওই ভাইরাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একে অপরের মধ্যে ছড়াচ্ছিল। সারা দেশে লকডাউন করে দেওয়া হলো, আর কাউকেও বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমার সাহায্য করুন, আমার দিদি প্রেগন্যান্ট, ও ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে কেউ নেই। সোনম সঙ্গে সঙ্গে মেয়েটার সাথে গেল আর ওর দিদিকে হাসপাতালে পৌঁছে দিল। হাসপাতাল থেকে ফেরার পথে সোনম দেখল যে কয়েকজন লোক একটা মহিলাকে লাঠি নিয়ে তাড়া করছে। আরে এসব কি করছো তোমরা? আমার শরীরে ভাইরাস নেই। সোনম ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেল আর ওর চেকআপ করালো। এনার মধ্যে ভাইরাস নেই। সোনম ওই মহিলাকে পাড়ায় ছাড়তে গেল। এর শরীরে কোনো ভাইরাস নেই, আর যদি কারোর শরীরে ভাইরাসের লক্ষণ দেখা যায় তাও তাকে মারধর করার অধিকার কারুর নেই। লকডাউন শেষ হওয়ার পর সরকারের তরফ থেকে সোনমকে বেস্ট পুলিশ অফিসারের অ্যাওয়ার্ড দেওয়া হলো। তোর উপরে আমার গর্ব হয় মা। আজ আমি এই মহামারী চলাকালীন ভালোভাবে ডিউটি পালন করতে পেরেছি, কারণ আমি নিজে মহামারীর কষ্টটা ভুগেছি। আজ বাবা থাকলে খুব খুশি হতেন।